তো এতদিন পর্যন্ত আমরা ফেসবুক পেজে যে সমস্ত মনিটাইজ রয়েছে, মানে ফেসবুক ব্যান কল আপ ম্যানেজার, ইনস্টিম্যাট, লেভেল আপ বা স্টার, পেড অনলাইন ইভেন্ট, এই সমস্ত কিছু কিভাবে মনিটাইজ চালু করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় আমরা সমস্ত কিছু জেনেছি বা শিখেছি। শুধুমাত্র একটি টুলস বাকি ছিল, সেটা হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশান। এই মনিটাইজ টুলসটাকে আপনারা কীভাবে মনিটাইজ করবেন বা অ্যাপ্লাই করবেন সেটা আমাদের জানা ছিল না বা ভিডিও আমাদের চ্যানেলে ছিল না। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক ফ্যান সাবস্ক্রিপশান অ্যাপ্লাই করবেন আর এর কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালি আগে কিন্তু শুধুমাত্র গেমিং ক্রিয়েটারদেরকে দেওয়া হতো ফ্যান সাবস্ক্রিপশান, এখন কিন্তু সকলকেই দেওয়া হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশান মনিটাইজেশন। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে শুধুমাত্র একটু তফাৎ রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে বলে দেবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এমনকি অনেক উপকার আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না বাড়িয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ক্রিয়েটার স্টুডিওর মধ্যে রয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে ফেসবুক ক্রিয়েটার স্টুডিওতে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে পেজটা রয়েছে সেটা মনিটাইজেশন ডেটাস নো মনিটাইজেশন ভার্সেস দেখাচ্ছে, এখানে মানে কোনো ভাইলেশান নেই। তার সাথে যে ফ্যান সাবস্ক্রিপশান রয়েছে এখানে অ্যাকশান রিকোয়ার স্টার্ট সেট আপ অপশান আসছে। তো এরকম স্টার্ট সেট আপ অপশান আসবে, তারপরেই কিন্তু আপনারা চালু করতে পারবেন ফ্যান সাবস্ক্রিপশান মনিটাইজেশন। তো সবার প্রথমে আমরা যেটা বলবো ফ্যান সাবস্ক্রিপশানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ফ্যান সাবস্ক্রিপশানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি গেমিং ক্রিয়েটার হন তাহলে লেভেল আপ প্রোগ্রাম চালু থাকতে হবে, তার সাথে আপনার ফেসবুক পেজে ভিডিওতে রিটার্নিং ভিউস 250 হতে হবে এক সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু আপনি এই ফ্যান সাবস্ক্রিপশান অ্যাপ্লাই করতে পারবেন বা এই ফ্যান সাবস্ক্রিপশান মনিটাইজের চালু করতে পারবেন। আর যদি আপনি গেমিং ক্রিয়েটার না হন তাহলে লেভেল আপ প্রোগ্রাম পাবেন না, সেক্ষেত্রে আপনার পেজে 10,000 ফলোয়ার্স হতে হবে, এমনকি রিটার্নিং ভিউয়ার্স 250 হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ফ্যান সাবস্ক্রিপশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে যে পার্টনার মনিটাইজেশন পলিসি এটা কিন্তু দুটোতেই গ্রিন থাকতে হবে, দুটোর ক্ষেত্রে গেমিং ক্রিয়েটর আর নন গেমিং ক্রিয়েটর দুটোর ক্ষেত্রেই কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি গ্রিন থাকতেই হবে, তারপরেই কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন। এমনকি এরকম স্টার্ট সেট আপ অপশান আসবে, এই স্টার্ট সেট আপে ক্লিক করলেই আপনারা কিন্তু এর পরের অপশানে চলে যাবে। তো সবার প্রথমে আমরা ক্লিক করব স্টার্ট সেট আপ অপশানে, তারপরে কী আসে এমনকি কীভাবে অ্যাপ্লাই করব সেটা পুরোপুরিভাবে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি স্টার্ট সেট আপ অপশানে ক্লিক করলাম। তো স্টার্ট সেট আপে ক্লিক করলে এখানে একটি রিভিউ টার্মস বলে অপশান পাবেন, এই টার্মসটাকে রিভিউ করে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে এই পরবর্তী যে সেট আপ অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে এটাই আপনারা যেতে পারবেন। তো সবার প্রথমে আমরা রিভিউ টার্মসে ক্লিক করে পুরোটাকে রিভিউ করে নেব। তো আমি রিভিউ টার্মসে ক্লিক করে দিয়েছি, এখানে পুরো টার্মস অ্যান্ড কন্ডিশান লেখা রয়েছে, এটাকে আপনারা পুরোপুরি দেখে নেবেন বা স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলেই এখানে দেখতে পাবেন এগ্রি টু টার্মস, এই এগ্রি টু টার্মসে ক্লিক করবেন। তো এগ্রি টু টার্মসে ক্লিক করলে এরকম কিন্তু গ্রিন টিক আসবে যদি টার্মসে ক্লিক হয় ঠিকঠাকভাবে, যদি না ক্লিক হয় কিন্তু রেড ক্রস হয়ে যাবে, সেক্ষেত্রে আবার রিভিউ টার্মসে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে ভালোভাবে এগ্রি করে নেবেন। তারপরে আমাদেরকে এখানে চলে আসতে হবে সেট আপ অ্যাকাউন্ট। তো সেট আপ অ্যাকাউন্টে আমরা আবার ক্লিক করব, ঠিক একইভাবে ক্লিক করে দিলাম, তারপরে এখানে নেক্সট করতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পেমেন্ট বলে একটি অপশান আসছে, এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তারপর সুইফট কোড সমস্ত কিছু দেওয়ার পর আমাদেরকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে। তো এই স্টেপগুলো আমরা অবশ্যই জানেন, ইনস্টিম্যাটের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখে এসেছি কীভাবে এগুলো মনিটাইজ করতে হয় বা সুইফট কোড কীভাবে দিতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কীভাবে দিতে হয়, লিঙ্ক কীভাবে অ্যাকচুয়ালি করতে হবে বা সেট আপ পেমেন্ট অ্যাকাউন্টটা কীভাবে সেট করতে হয়। তো এটা আমরা সবার প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নেবো। তো কান্ট্রি আমি যেহেতু ইন্ডিয়া থেকে সেক্ষেত্রে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করব। তারপরে এখানে রয়েছে বিজনেস টাইপ, এখানে বিজনেস টাইপ যেটা রয়েছে এখানে আমি এটাকে ইন্ডিভিজুয়াল করব। তো বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল করলে এখানে কিন্তু পরবর্তী বক্সগুলো ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাবেন লিগাল নেম ইয়োর, এখানে আপনি আপনার নাম দেবেন, মানে যার অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেট আপ করবেন তার নাম দেবেন, তার অ্যাড্রেস দেবেন, টাউন বা সিটি দেবেন, তারপর রিজিয়ন বা কান্ট্রি যেটা রয়েছে এখানে কী করবেন, এখানে রাজ্যের নামটা দিতে হবে, এখানে পোস্টাল কোড, এখানে পিনকোড দেবেন, তারপর এখানে ফোন নম্বর, এখানে ইমেল অ্যাড্রেস, তারপর লিগাল ইনফরমেশান যেটা রয়েছে এখানে আপনার যে গভর্নমেন্ট আইডি রয়েছে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড তার যে ইউনিক নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে নেক্সট করবেন। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ফুলফিল করব, ফুলফিল করার পর নেক্সট করে দেব। তো এখানে আমি সমস্ত কিছু ফুলফিল করে নিয়েছি। তো ঠিক এরকমভাবেই আপনারাও ফুলফিল করবেন, ফুলফিল করার পর এখানে যে নেক্সট বাটনটা রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আরেকটি ইন্টারফেস চলে আসবে, গেট পেমেন্ট অন ফেসবুক। তো এখানে দুটো অপশান দেখতে পাবেন, লিঙ্ক ইউর ব্যাঙ্ক, আর একটা দেখতে পাবেন পেপ্যাল, এখানে যদি ক্লিক করেন পেপ্যাল অপশান আসবে,
এখানে দেখতে পাচ্ছেন পে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব লিঙ্ক ইউর ব্যাঙ্ক। লিঙ্ক ইউর ব্যাঙ্কে ক্লিক করলে ব্যাঙ্ক কান্ট্রি ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে ইন্ডিয়া রয়েছে। তারপরে এখানে দিতে হবে সুইফট কোড ব্যাঙ্কের, তারপরে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে এটাকে হচ্ছে রাইট চিহ্ন করার পর লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু আমি ফুলফিল করে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লিঙ্ক করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে ফুলফিল করে ফেলেছি, সুইফট কোড, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে এরকমভাবেই আপনারা সমস্ত কিছু দিয়ে ফুলফিল করবেন। তবে অবশ্যই এখানে দেখে নেবেন যার অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারই এখানে নাম দেবেন আগে, তারপর লিগাল আইডি তারই দেবেন, সমস্ত কিছু কিন্তু তারই দেবেন যার অ্যাকাউন্ট নাম্বার এখানে সেট আপ করবেন। তারপর এখানে লিঙ্ক ব্যাঙ্ক বলে অপশান পাবেন, লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করলে একবার আপনাকে সমস্ত কিছু কনফার্ম করতে বলবে, আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন কি না। তারপরে এখানে ডেট অফ বার্থটা অবশ্যই দেখে নেবেন, ডেট অফ বার্থ ঠিক রয়েছে কি না। তারপর এখানে সমস্ত কিছু ঠিক থাকলে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দিলে ইউ আর অল সেট বলে একটি অপশান আসবে, এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এখানে আরেকবার আপনাকে ডান করতে হবে, এটাকে ডান করবেন। ডান করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন, তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট সাবস্ক্রিপশান বেনিফিট। তো এটাকে আপনাকে তারপর সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাকে সিলেক্ট বেনিফিটে ক্লিক করতে হবে। তো সিলেক্ট বেনিফিটে আমি ক্লিক করে দিলাম। তো সিলেক্ট বেনিফিটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সাপোর্টার বাজেট, তারপরে আরও বিভিন্ন ধরনের এখানে এ রয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট, ডিসকাউন্ট, লাইভ ভিডিও, সাপোর্টার গ্রুপ। তো এখানে আমি যেটা করবো সেগুলো সমস্ত কিছু রাইট চিহ্ন করে দেবো, এক্সক্লুসিভ কন্টেন্ট, ডিসকাউন্ট, লাইভ ভিডিও, এই তিনটে আমি রাইট চিহ্ন করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবো। তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করলে এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সেট মান্থলি প্রাইস, এই যে সেট মান্থলি প্রাইস রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন সেট ইয়োর মান্থলি প্রাইস, এখানে ইটস মান্থলি মানে সাবস্ক্রিপশানে আপনি কত টাকা চান সেটা এখানে আপনি সেট করতে পারেন। তো এখানে আমি মান্থলি যেটা রয়েছে 399 টাকা এটাই রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট মান্থলি প্রাইস, এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কনফার্ম মান্থলি প্রাইস অফ 399, এখানে কনফার্ম প্রাইসে ক্লিক করতে হবে। কনফার্ম প্রাইসে ক্লিক করলাম। কনফার্ম প্রাইসে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে সাবমিট অ্যাপ্লিকেশান বলে অপশান পাবেন, এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে, এরকম ইন্টারফেস চলে আসবে, ইওর সাবমিশন হ্যাজ বিন রিসিভ। তারপর এখানে কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপর পেজটা আন্ডার রিভিউর মধ্যে চলে যাবে, এমনকি ওটা রিভিউ করে দেখবে ফেসবুক টিম। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে যে ফ্যান সাবস্ক্রিপশান মনিটাইজেশন রয়েছে ওটা মনিটাইজ করে দেবে। তো এভাবেই আপনারা খুব সহজে ফ্যান সাবস্ক্রিপশান মনিটাইজ চালু করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু এরকম রিলেটেড ভিডিওই আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নেক্সট এরকম একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।